শুরুতেই সংবাদ শিরোনাম, আইএস এর রিং লিডার আবু ওমর খোরাসানিকে হত্যা করা হয়েছে বলল তালেবান। আবারও মুখোমুখি ভারত পাকিস্তান, তালিবানকে পরিষ্কার বার্তা দিলেন বাইডেন মোদি। তুরস্কের বাইরাকতার ড্রোন প্রযুক্তি পাচার হচ্ছে ইসরায়েলের কাছে। জাতিসংঘে বাংলাদেশ প্রসঙ্গ টেনে পাকিস্তানকে তুলোধুনো করল ভারত। আগামী ২০ বছর টিকবে না ইসরায়েল। আফগানিস্তান নিয়ে জাতিসংঘে মোদির হুঁশিয়ারি। এবার বিস্তারিত, আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের রিং লিডার আবু ওমর খোরাসানি নিহত হয়েছে বলে দেশটির ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালিবান ঘোষণা করেছে। তালিবানের বরাত দিয়ে আরবি নিউজ চ্যানেল আল মায়াদিন এই খবর জানিয়েছে। তালিবান কর্মকর্তারা শনিবার সন্ধ্যায় কাবুলে বলেন, জঙ্গি গোষ্ঠী দায়েশের রিং লিডার আবু ওমর খোরাসানি আফগানিস্তানে নিহত হয়েছে। তবে খোরাসানি কবে, কোথায় ও কিভাবে নিহত হয়েছেন সে সম্পর্কে কিছু জানায়নি তালিবান। কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গত দশকের মাঝামাঝি সময় থেকে সিরিয়া ও ইরাক সহ বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ চালিয়ে আসছে চরম উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। এবার তালিবানও আফগানিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় বলে ঘোষণা করলেও তালিবানের বিরুদ্ধে সম্প্রতি রক্তক্ষয়ী হামলা শুরু করে দায়েশ। গত 15 আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালিবান। তারপর থেকে রাজধানী কাবুল ও নানগারহারে দায়েশের সন্ত্রাসী হামলা বেড়ে গিয়েছে। বিশেষ করে নানগারহার প্রদেশে গত কয়েক দিনে বেশ কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে দায়েশ বা আইএস। এসব হামলায় অন্তত 20 তালিবান সদস্য সহ অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তালিবান দাবি করেছে, আফগানিস্তানের জন্য দায়েশ এখন মারাত্মক কোনো হুমকি নয়, বরং এই গোষ্ঠীকে শীঘ্রই নির্মূল করা হবে। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে বাঘ যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও ভারত। সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ভারত তার দেশের মুসলমানদের ওপর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এর জবাবে জাতিসংঘ মিশনে ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে বলেন, পাকিস্তান যে জঙ্গিদের আশ্রয় দেয় এটা সবাই জানে, পাকিস্তান তাদের উঠোনে সন্ত্রাসীদের লালন করে। ইমরান খান ভারতে ক্ষমতাসীন মোদি সরকারকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ইসলাম ভীতির সবচেয়ে খারাপ ও সবচেয়ে বিস্তৃত রূপ এখন ভারত শাসন করছে। ফ্যাসিস্ট আরএসএস বিজেপি শাসনে বিদ্বেষপূর্ণ হিন্দুত্ববাদী আদর্শ প্রচার করা হচ্ছে। ভারতের 20 কোটি মুসলিম সম্প্রদায়ের ওপর ভয় ও সহিংসতার রাজত্ব কায়েম করা হয়েছে। ইমরানের বক্তব্যের জবাবে রাইট টু রিপ্লাইতে পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দেন স্নেহা দুবে। তিনি বলেন, পাকিস্তান যে জঙ্গিদের আশ্রয় দেয় এটা সবাই জানে, জঙ্গিদের সঙ্গে সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকাভুক্ত সবচেয়ে বেশি সংখ্যক জঙ্গি সংগঠনকে অতিথি হিসাবে দেশে রাখার রেকর্ড রয়েছে পাকিস্তানের। কয়েকদিন আগে 9/11 হামলার 20তম বছর ছিল। বিশ্ব বলেনি এই হামলার প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানে আশ্রয় পেয়েছিল। এমনকি এখনও সেই দেশে লাদেনকে শহীদ হিসাবে গৌরবান্বিত করা হয়। স্নেহা দুবে বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখের অঞ্চলগুলো ভারতের অবিচ্ছেদ্য এবং অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। দুবে পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, গোটা বিশ্ব তার নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ দেশটি তার বাড়ির উঠোনে সন্ত্রাসীদের লালন পালন করছে। বহুবাদ এমন একটি ধারণা যা পাকিস্তানের জন্য বোঝা খুবই কঠিন। যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে আফগানিস্তান ইস্যুতে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা তালেবানের প্রতিশ্রুতি রক্ষা ও আফগান নাগরিকদের মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। এর মধ্যে নারী, শিশু ও নিগ্রোষ্ঠীর মানবাধিকারের বিষয়টির ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি আফগানিস্তানের মাটি ব্যবহার করে কেউ যেন অন্য দেশে হামলা না চালাতে পারে সেই বিষয়টির ওপর তালিবানকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনের সঙ্গে এই প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও আলোচনা হয়। এছাড়া উভয় দেশ আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। গত সপ্তাহে তুরস্কের ড্রোন প্রযুক্তি পাচারের সঙ্গে জড়িত 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে দেশটির একটি আদালতে। অভিযুক্তদের মধ্যে তুরস্কের সামরিক শিল্পের সাবেক একজন
প্রজেক্ট ম্যানেজার, নৌবাহিনীর তিনজন অফিসার এবং অস্ত্র ব্যবসায়ী জড়িত কয়েকজন ব্যক্তি আছেন। প্রায় 7 থেকে 8 মাস তদন্তের পরে এই অভিযোগপত্র দাখিল করা হয়। প্রধান অভিযুক্ত ব্যক্তি হলেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মানবিন এবং ইন্টেলিজেন্স সিস্টেম ডিপার্টমেন্টের প্রজেক্ট ম্যানেজার ইউসুফ হাকান ওচ বিলগিন। তিনি তুরস্কের বাইরাক্তার টিভি 2 ড্রোন এবং তুরস্কের আসেলসান, রকেটসান এবং হাভেলসান সহ আরও অনেক কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার করেন, যা শেষ পর্যন্ত ইসরায়েলের হাতে গিয়ে পড়েছে বলে ধারণা করা হয়। আসলে গত 2-3 দশক ধরে বিভিন্ন সময়ে তুরস্কের সামরিক খাতকে নিজেদের কবজায় রাখার জন্য অনেক ধরনের ফন্দি করেছে ইসরায়েল এবং আমেরিকা। কখনো তুরস্কের এই উচ্চাভিলাষী প্রজেক্টগুলোকে হুমকি ধামকি দিয়ে বাতিল করেছে, কখনো এই প্রজেক্টে কাজ করা ইঞ্জিনিয়ারদের হত্যা করেছে, কখনো বা প্রলোভন দেখিয়ে এই প্রকল্প থেকে বিরত রাখার চেষ্টা করেছে তুরস্ককে। শেষ পর্যন্ত এখন তুরস্ক সামরিক প্রযুক্তিতে সফল হয়েছে, এখন সেগুলো চুরি করার চেষ্টা করছে তারা। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে গত কয়েক দশকে। যেমন গত বছর তুরস্কের গোয়েন্দা সংস্থা দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সংস্থা টার্কিশ ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি শক্তিশালী গুপ্তচর নেটওয়ার্কের সন্ধান পায়, তখন থেকেই তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখে। এবছর জানুয়ারি মাসে গোয়েন্দা সংস্থা এবং পুলিশ এক যৌথ অভিযানে গ্রেফতার করে এই ডিফেন্স ইন্ডাস্ট্রিজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এবং সমরাস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এই সময় কাশ্মীর ইস্যু টেনে নরেন্দ্র মোদীর সরকারকে মুসলিম বিদ্বেষী বলে অভিযুক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জবাবে বাংলাদেশ প্রসঙ্গ টেনে পাকিস্তান সরকারকে রীতিমতো তুলোধনা করেছেন ভারতের এক তরুণ কূটনীতিক। ভারতের প্রতি আক্রমণাত্মক বক্তব্য রাখা ইমরান খানের জন্য নতুন কিছু নয়, কিন্তু শুক্রবার জাতিসংঘে দেওয়া ভাষণে যেন আগুন ঝরিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী ভারতকে মুসলিম শূন্য করতে চান বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সরকার প্রধান। করোনার কারণে নিউ ইয়র্কে যাননি ইমরান খান, এর বদলে পূর্বে ধারণ করা ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি। এতে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক ইসলামবিধি এবং উন্নয়নশীল বিশ্বের দুর্নীতিবাজ অফিজারদের ব্যাপক লুটপাট প্রসঙ্গে কথা বলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। তবে ইমরানের সবচেয়ে কড়া বক্তব্য ছিল ভারতকে নিয়ে। এতে তিনি আবারও মোদী হিন্দুত্ববাদী সরকারকে ফ্যাসিস্ট বলে মন্তব্য করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন ইসলামবিধির সবচেয়ে জঘন্য ও বিস্তৃত রূপ এখন ভারত শাসন করছে। বিদ্বেষপূর্ণ হিন্দুত্ববাদী আদর্শে পরিচালিত আরএসএস বিজেপির শাসন 20 কোটি মুসলিমের বিরুদ্ধে ভয় ও সহিংসতার রাজত্ব কায়েম করেছে। ইমরান খান বলেন সব প্রতিবেশীর মতো পাকিস্তানও ভারতের সঙ্গে শান্তি চায়, কিন্তু স্থায়ী শান্তি কাশ্মীরি বিরোধ নিষ্পত্তির ওপর নির্ভরশীল। তার দাবি ওই অঞ্চলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের বিশদ তথ্য প্রমাণ উন্মোচন করেছে পাকিস্তান। এদিন বিশ্ব সম্প্রদায় কেউ আক্রমণ করতে ছাড়েনি পাকিস্তানি প্রধানমন্ত্রী। তার অভিযোগ ভারতের শতকোটি মানুষের বাজার ধরার বাণিজ্যিক স্বার্থে দেশটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে উপেক্ষা করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর সাবেক চিফ অফ স্টাফের চেয়ারম্যান কলিং পাওয়েলের সচিব লরেন্স উইলকারসন বলেছেন ইহুদিবাদী ইসরায়েল আগামী 20 বছর টিকে থাকতে পারবে না। তিনি বলেন বর্ণবাদের মাধ্যমে ইসরায়েল নিজেকে অবৈধ সরকার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। উইলকারসন বলেন ইসরায়েল আগামী 20 বছর টিকে থাকতে পারবে না, এটি বিদায় নেবে। ইসরায়েল কখনো গণতান্ত্রিক হবে না, এটি হবে বর্ণবাদী সরকার, এবং দক্ষিণ আফ্রিকাকে যেভাবে প্রত্যাখ্যান করেছিল সেভাবেই লোকজন প্রত্যাখ্যান করবে। আবারও বলছি ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি আরও বলেন 1947-48 সালে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান স্বীকৃতি দেবেন কিনা এবং ইসরায়েলের ব্যাপারে আমেরিকার নীতি কী হবে সেটি নিয়ে ভেবেছিলাম। আমেরিকার সাবেক সামরিক কর্মকর্তা বলেন ইসরায়েলের ব্যাপারে সামরিক কৌশলগত দায়িত্ব রয়েছে এবং যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আমেরিকাকে সরাসরি যুদ্ধে জড়িয়ে দেবে। আমি মনে করি ইসরায়েল অন্তত সেই সরকার যারা আমেরিকাকে শেষ যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে। লরেন্স উইলকারসন আরও বলেন ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, এটি হচ্ছে একমাত্র কৌশলগত ইতিবাচক দিক, এছাড়া ইসরায়েলের বাকি সবই নেতিবাচক। তিনি বলেন অবৈধ বিশ্বের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে আমেরিকা, এটি ভালো কিছু নয়। ইসরায়েল সরকারের লাগাম টেনে ধরা জরুরি, কিন্তু তা হবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন আফগানিস্তানের মাটি যেন সন্ত্রাসের জন্য ব্যবহৃত না হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, শনিবার জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে বক্তব্য দানকালে নাম উচ্চারণ না করে পাকিস্তানকে লক্ষ্য করে তিনি এ কথা বলেন। খবরে প্রকাশ, বিশ্বের সব রাষ্ট্র নেতাদের মঞ্চে মোদি জানালেন, বর্তমানে বিশ্বে প্রতিক্রিয়াশীল চিন্তা এবং চরমপন্থা বৃদ্ধি পাচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে বিশ্বকে বিজ্ঞান নির্ভর, বুদ্ধিদীপ্ত এবং অগ্রগতির পথে নিয়ে যেতে হবে। মোদি আরও যেসব বিষয়ে কথা বলেছেন তার সংক্ষেপে, আমি এমন দেশের প্রতিনিধিত্ব করছি যে সমস্ত গণতন্ত্রের মাতৃসম, গণতান্ত্রিক সব সমস্যার সমাধান এবং তা করেছেও। উন্নয়ন সবার জন্য, সবাইকে নিয়ে কাজ করতে হবে। যখন ভারত সরকারের পথে হাঁটে তখন বিশ্ব পাল্টে যায়। ভারত বিশ্বের প্রথম ডিএনএ কোভিড টিকা প্রস্তুত করেছে। করোনা মহামারী আমাদের শিখিয়েছে বিশ্ব অর্থনীতিকে আরও বৈচিত্র্য আনতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।